তো বন্ধুরা, আজকে আমি ছিলাম না, তো ডোনা রাত্রেবেলায় দিদুর কাছেই ঘুমিয়েছে। তো দিদু বাইর দিয়ে কি কি এনেছে দেখো। দিদু কত গিফট দিয়েছে ডোনাকে, দাদা দিয়েছে। চলো, এই যে এই বক্সে সব আছে। ওরে বাবা রে, একটা দাদা আবার একটা আন্টি। আচ্ছা, একটা চকলেট আচ্ছা, এটা ছোট্ট ভিডিও করছে ডোনা। দাদার আবার একটা চকলেট দিয়েছে। কে দিয়েছে? বাবা, আর কি দিয়েছে? তো অনেক কিছু দিয়েছে। আবার কোল্ড ড্রিঙ্কস দিয়েছে, আবার দিদু দিয়েছে। ভাবো তাহলে কত কিছু। আবার দিদু টক দই দিয়েছে, এত কিছু দিয়েছে। আবার চিনি দিয়েছে। তো দেখলে বন্ধুরা কি দিয়েছে। আর আজকে আমাদের কোথায়, এবার ওর টাকা দেখাই। দাঁড়া, ওর খাজানা বক্সে কত টাকা হয়েছে দেখাই। তারপর তোমাদের একটা ঘটনা বলবো, একটা খুব খারাপ ঘটনা ঘটেছে যার জন্য আমরা সারা রাত বাড়ির বাইরে ছিলাম। পরে বাবা, সারা রাত আমরা বাড়ির বাইরে ছিলাম আজকে, সেটাও বলছি। এই দেখো, দুপুর 12:20 বাজে, আমরা এসেছি এই 11:00 সময়, আর এই ডোনা এলো। আর সেই বেরিয়ে গেছিলাম রাত্রিবেলায় 3টে সময়। তো চলো, ডোনার কত টাকা হয়েছে দেখো। ডোনা একটু দেখানোর ইচ্ছে হয়েছে, আর আমাদের কী রান্না হচ্ছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই হচ্ছে ডোনার পয়সা করি, প্রচুর টাকা আছে, প্রায় 300-350 টাকা মতন জমেছে, ঠিক আছে। আর কত কাজ করেছি দেখো আমি, চলো দেখাই। যে এসে স্নান টান করে নিয়েছি, রাস্তার কলে স্নান করেছি, তারপর ঘর থর মুছে, একটা জিনিস তোমরা দেখলে অবাক হয়ে যাবে, দাঁড়াও। তারপর বলছি কি ঘটনা দেখো, আমাদের ফ্রিজ পুরো খালি, ফ্রিজ পুরো খালি করে দিয়েছি, কিচ্ছু নেই। আর এই দেখো, এই রান্না হচ্ছে সিদ্ধ ভাত, ঠিক আছে। চলো এবার বসে বলি কি ঘটনাটা ঘটেছে আমাদের, খুবই একটা খারাপ ঘটনা। তো বন্ধুরা, খারাপ ঘটনাটা মানে খুবই দুঃখজনক, মানে এরকম যাতে কারণ না ঘটে। তো কালকে হঠাৎ 1:30 সময় ফোন এলো আমার কাকা শ্বশুর, তো তিনি আর নেই পৃথিবীতে। তো সবার আগে ওনার আত্মার শান্তি কামনা করি, তোমরাও একটু পড়ো। তো 1:30 সময় ফোন এলো, তারপরে কিছুই হয়নি, ভালো মানুষ, সুস্থ সবল মানুষ, কোনো কিচ্ছু হয়নি। দিব্যি খেয়ে দে সব কিছু, এমনকি ওনাদের বাড়িতে আমাদের একটা শুভ অনুষ্ঠান তোমাদের সঙ্গে শেয়ারও করেছি, এবার না বললেও তোমরাও আবার কোয়েশ্চেন করবে। তো বিয়ে ছিল, ওই বাড়িতেই বিয়ে ছিল, তোমাদের বলেছিলাম বিয়ের ব্লগ দেবো, অনেক কিছু বলেছিলাম। তো দুঃখের বিষয় হচ্ছে, তো কাকা শ্বশুর তো উনি মারা গেলেন, কিচ্ছু হয়নি, দিব্যি সুস্থ মানুষ। আর একটা সময় বলছে বুকে ব্যথা, এই গরমে, মেন হচ্ছে এত গরম পড়েছে। তো তোমাদের সবাইকে সাবধান করছি, এই গরমে সবসময় জল বেশি করে খাও, আর একটু হাওয়ার তলায় থেকো। তো কাকা শ্বশুরের একটা সময় খুব বুকে ব্যথা, অস্বস্তি হচ্ছিল, তারপর 1:20 হসপিটালে নিয়ে যেতে যেতেই মারা গেছে। তো এখন তো আমাদের গুরুদশা চলছে, এখন পুজো করতে পারবো না, বাড়িতে কোনো পুজো হবে না, অনুষ্ঠান বাড়ি যেতে পারবো না, নিরামিষ খেতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। আর এই যে ডোনা দিদুন ভাইয়ের দিয়ে স্নান টান করে এসছে, তো চলো এখন একটু বোনুর কাছে যেতে চাইছে। তো চলো, আর এটাই জাস্ট তোমাদের জানাতে আজকে আর কোনো ভিডিও। আচ্ছা, ছাপেই বসবে। আর আমার কালকে রাতে যে দাদা দাদা আর কি বলে, আসো মাতা, আমার মাতাকে আমি কালকে আমার পাশে শুই, মানে মায়ের পাশে আমি শুইনি। আর তার মধ্যে কি বলো তো বন্ধুরা, মন খারাপ, মানে ভীষণ মন খারাপ হচ্ছে, বিশ্বাস করো। মানে ভালো মানুষ কিভাবে যে এরকম হলো,
তো ভালো মানুষ যে কী হলো বোঝা গেল না। বলে না ভাগ্যে যা থাকে তাই হবে, তো সেরকম। তো জাস্ট তোমাদের এইটুকু আপডেট দিলাম, তোমরা ভাবছো যে ভিডিও কেন আসছে না, ভিডিও করা আছে আমার, কালকে রাতে ভিডিও করেছি বাট এডিট করিনি, কালকে সারাদিন ভিডিও হয়েছে এডিট হয়নি। তো চলো একদম ছোটো ভিডিও শেয়ার করলাম, সবাই ভালো থেকো, অবশ্যই সাবধানে থেকো, টাটা।